আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে আমাদের ভয়েস নিয়ে আলোচনার প্রথম পর্বে আমরা উদাহরণের সাহায্যে আলোচনা করে বুঝেছিলাম যে ভয়েস কাকে বলে, এবং আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করতে যাচ্ছি যে কখন আমরা প্যাসিভ ভয়েস ব্যবহার করব, বিশেষভাবে প্যাসিভ ভয়েস। সো আপনি যদি পূর্বের ভিডিওটি না দেখে থাকেন তাহলে পূর্বের ভিডিওটি দেখার জন্য আমার ডিসক্রিপশন বক্সে পূর্বের ভিডিও লিঙ্কটি পেয়ে যাবেন, অথবা এই ভিডিওর উপরের কর্নারে আই বাটনটিতে ক্লিক করে আপনি ভিডিও লিঙ্কটি পেতে পারেন। সো বন্ধুরা, তাহলে চলুন আমরা চলে যাই আজকের মূল আলোচনাটিতে। একটি সেন্টেন্স আপনি আসলে অ্যাক্টিভে বলবেন না প্যাসিভ ভয়েস ব্যবহার করে বলবেন, এটি আসলে সম্পূর্ণ নির্ভর করে আপনার উপরে। এবং কিছু কিছু ক্ষেত্রে আসলে আপনি চাইলেও কিছু কিছু কথা অ্যাক্টিভ না বলে প্যাসিভেই বলতে হয়। সো আজকে আমি সেই বিষয়গুলোই আলোচনা করব। যদিও আমরা বেশিরভাগ কথা অ্যাক্টিভ ভয়েসেই বলে থাকি, তবে কিছু কিছু সেন্টেন্স রয়েছে, কিছু কিছু কথা রয়েছে, সেগুলো আসলে প্যাসিভ ভয়েসেই খুব ভালো শোনায় বা প্যাসিভ ভয়েসেই অ্যাপ্রোপ্রিয়েট। সো বন্ধুরা, তাহলে চলুন আলোচনা করা যাক সেই সকল সিচুয়েশনগুলো। নাম্বার ওয়ান সিচুয়েশন, যখন আপনি আপনার সাবজেক্টকে হাইড করতে চান বা আড়াল করতে চান, তখন আপনি আসলে অ্যাক্টিভ ভয়েস ব্যবহার না করে প্যাসিভ ভয়েস ব্যবহার করবেন। কারণ প্যাসিভ ভয়েসে কিন্তু সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট আসে না এবং সাবজেক্টকে সবসময় উল্লেখ করতেও হয় না। পূর্বের ভিডিওটিতে আমরা যে উদাহরণটি দেখেছিলাম, রহিম হ্যাজ মেড এ মিস্টেক, এটিকে যখন আমি প্যাসিভে বলবো, আমি বলবো এ মিস্টেক ওয়াজ মেড। সেক্ষেত্রে আমি কিন্তু রহিম কে জেনেও, অর্থাৎ এই মিস্টেকটি কে করেছে সেটি জেনেও কিন্তু এ মিস্টেক ওয়াজ মেড এইভাবে বলে সেন্টেন্সের সাবজেক্টকে হাইড করছি, অর্থাৎ আমি প্যাসিভ ভয়েস ব্যবহার করে সাবজেক্টকে হাইড করছি। সো বন্ধুরা, দ্বিতীয় সিচুয়েশনটি হলো, আপনি যখন সাবজেক্টকে জানেনই না, অর্থাৎ আপনি জানেন না কাজটি কে করেছে, সাবজেক্ট যখন অজানা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্যাসিভ ভয়েস ব্যবহার করতে পারি। উদাহরণস্বরূপ বলতে পারি, দ্য জুয়েলস ওয়ার স্টোলেন, এই জুয়েলসগুলো চুরি হয়ে গিয়েছে। সো আমরা জানি না আসলে কে চুরি করেছে, যদি আমরা জানতাম আমরা তাহলে পুলিশ হয়ে যেতাম। আর তৃতীয় সিচুয়েশনটি হলো, যখন আমরা একটি সেন্টেন্স প্যাসিভ ভয়েসে বলবো, সেটি হচ্ছে যে যখন সেন্টেন্সের সাবজেক্ট থেকে আমরা অবজেক্টকে বেশি গুরুত্ব দিব, তখন আসলে আমরা একটি সেন্টেন্স প্যাসিভ ভয়েসে বলাটাকেই উত্তম বলে মনে করে থাকি। উদাহরণস্বরূপ বলতে পারি যে প্যাসিভ ভয়েস ইজ ফ্রিকোয়েন্টলি ইউজড বাই ইংলিশ স্পিকার্স, অর্থাৎ যারা ইংরেজিতে কথা বলে তারা প্রায়শই প্যাসিভ ভয়েস ব্যবহার করে থাকে। সো এখানে আসলে সেন্টেন্সের সাবজেক্ট বা যে কাজটি করে সে হচ্ছে যে ইংলিশ স্পিকার্সরা, যেরকম আমি এবং আপনি। কিন্তু এই সেন্টেন্সটা আমি প্যাসিভে বলছি, কারণ যেহেতু আজকের এই ভিডিওটিতে আমি প্যাসিভ ভয়েস নিয়ে আলোচনা করছি, সো আজকের এই ভিডিওটিতে আমার কাছে কিন্তু প্যাসিভ ভয়েস এই টার্মটা খুব গুরুত্বপূর্ণ। সেই জন্য আমি কিন্তু বলছি যে প্যাসিভ ভয়েস ইজ ফ্রিকোয়েন্টলি ইউজড বাই ইংলিশ স্পিকার্স। যদি এটিকে আমি অ্যাক্টিভে বলতাম, আমি বলতাম ইংলিশ স্পিকার্স ফ্রিকোয়েন্টলি ইউজ প্যাসিভ ভয়েস। সো বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন এখানে আমি সাবজেক্টের থেকে অবজেক্টকে বেশি গুরুত্ব দিচ্ছি, বিধে আমি এই সেন্টেন্সটিকে প্যাসিভ ভয়েস বলছি। সো এখন আলোচনা করবো যে কিছু কিছু সিচুয়েশন, কিছু কিছু কথা ও কিছু কিছু ভার্ব রয়েছে যেগুলো আসলে আমরা সচরাচর প্যাসিভ ভয়েসেই বলে থাকি। উদাহরণস্বরূপ বলা যায় যে থ্রি পিপল ওয়ার ডেড, তিনজন মানুষ মারা গিয়েছে। সো আসলে এই ধরনের ভার্ব ডেড, এই ভার্বটি কিন্তু আমরা প্যাসিভ ভয়েসেই বলে থাকি। থ্রি পিপল ওয়ার ডেড, তিনজন মানুষ মারা গিয়েছে, তাদেরকে কিন্তু কেউ মারেনি, তারা মারা গিয়েছে। টু পিপল ওয়ার ডেড, হি ওয়াজ ডেড, এই ধরনের ডেট দিয়ে যখন আমরা কোনো সেন্টেন্স বলি তখন কিন্তু এটিকে প্যাসিভ ভয়েসে বলতে হয়। পরে আমরা বলতে পারি যে দ্য প্লেন ওয়াজ ক্রাশড, হ্যাঁ আমরা বলতে পারি যে হি ক্রাশড ইনটু সামবডি, বাট বেশিরভাগ ক্ষেত্রে এই ক্রাশ ভার্বটি কিন্তু প্যাসিভ ভয়েসে ব্যবহৃত হয়, বিকজ দ্য প্লেন ওয়াজ ক্রাশড, প্লেন কিন্তু কোনো কিছুকে ক্রাশ করেনি, প্লেনটি নিজেই ক্রাশড হয়েছে। সো প্লেনের উপরে এসে একটি কাঁচ পতিত হয়েছে। তারপরে হি ওয়াজ বর্ন ইন 1972, সে 1972 সালে জন্ম নিয়েছিল, অর্থাৎ তার জন্মটি 1972 সালে হয়েছিল। সো এই জন্ম হওয়া কাজটা কিন্তু তার উপরে পতিত হয়েছে, এই জন্য এই ধরনের সেন্টেন্সকে কিন্তু আমরা প্যাসিভ ভয়েসে বলে থাকি। সো এই বর্ন ভার্বটি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আসলে
প্যাসিভ ভয়েসেই হয়ে থাকে। তারপরে খেলাধুলা নিয়ে যদি আলোচনা করি, যে দ্য ম্যাচ ওয়াজ স্টপড, দ্য ম্যাচ ওয়াজ ডিলেইড, এই ধরনের কথাগুলো, যে বৃষ্টির কারণে, দ্য ম্যাচ ওয়াজ স্টপড ডিউ টু রেইন, বৃষ্টির কারণে খেলা স্থগিত বা বন্ধ হয়ে গিয়েছিল। সো বৃষ্টি কিন্তু খেলাকে বন্ধ করেছে। যদি আমি এখানে শুরুতে বলছি দ্য ম্যাচ, অর্থাৎ খেলাটি কিন্তু কোনো কিছু বন্ধ করেনি, অর্থাৎ খেলাটিকেই বন্ধ করতে হয়েছিল। সো এইখানে স্টপড কথাটি প্যাসিভ, সো ম্যাচটি ডিলে হয়েছে বা স্টপ হয়েছে, এই ধরনের কথা কিন্তু আমরা প্যাসিভ ভয়েসেই বলে থাকি। তারপরে যদি বলি সাকিব আল হাসান ওয়াজ ইনজোর্ড, সাকিব আল হাসান ব্যথা পেয়েছিলেন বা আহত হয়েছিলেন। সো সাকিব আল হাসান কিন্তু এখানে কাউকে আহত করেননি, সে নিজেই আহত হয়েছিলেন। সো এই ধরনের কথাগুলো, ইনজোর হওয়া, এগুলো কিন্তু প্যাসিভ ভয়েসেই বলতে হয়, বা এই ভার্বটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা প্যাসিভেই ব্যবহার করে থাকি। সো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন যে কোন কোন সিচুয়েশনে আসলে আমরা প্যাসিভ ভয়েসকে ব্যবহার করে থাকি। শেষের দিকে আমি যে কয়েকটি উদাহরণ বললাম, এগুলো কিন্তু আসলে আপনারা মুখস্থ করার কিছু নেই, আপনারা ইংরেজি নিয়মিত চর্চা করতে করতেও বলতে বলতে আশা করি আপনারা খুব সহজে এই বিষয়গুলো আয়ত্ত করে ফেলতে পারবেন। সো সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হচ্ছে যে বেশি বেশি ইংরেজি পড়তে হবে, বেশি বেশি ইংরেজি চর্চা করতে হবে, এবং বেশি বেশি করে ইংরেজিতে সবার সাথে কথা বলতে হবে। তাহলে আশা করি আপনারা এই ভয়েসের বিষয়গুলো বা ইংরেজির যে কোনো বিষয় খুব সহজেই বুঝতেও শিখতে পারবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত আমাকে জানাবেন। পরবর্তী ভিডিওটি কিন্তু আমি ঠিক এক সপ্তাহের মধ্যে পাবলিশ করবো, সো সেই ভিডিওটিও মিস করবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।